বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগের মাসিক সভা অনুষ্ঠিত হয় ফটো জার্নালিজম অ্যাসোসিয়েশনের নিস্তলায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগের সভাপতি আবুল হোসেন মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগর আহমেদ উপদেষ্টা বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সচিব মোহাম্মদ আবুল কালাম সহ সভাপতি বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ। আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ডাক্তার ওবায়দুল্লাহ বাকি, সভাপতি ডাক্তার ফার্ম। উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগের সহ সাধারণ সম্পাদক আব্দুল লতিফ সহ বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সহ বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগের সকল জেলা ও উপজেলার নেতা কর্মীগণ। এ সময় বক্তারা বলেন, আজকে আসুন, বৃষ্টিতে এত বড় লোক হয়েছেন এটা আমি কখনো ভাবতে পারিনি, এটা চিন্তাই করতে পারিনি যে এতগুলো লোক এসে আমাদেরকে স্মরণ করবে, বরণ করবে বা আমাদের কথাগুলো শ্রবণ করবে। এমন চমৎকার মানুষগুলো এসে হাজির হয়েছেন আমার সামনে। তো আমি বলতে চাচ্ছি, হিংসে বিদ্বেষ প্রত্যাখ্যান করলাম, হিন্দুদের আমাদের সম্পর্কে আপনারা যারা মোবাইলে নোংরা ভাষা প্রয়োগ করছেন সতর্ক করে দিচ্ছে। আমি রাজশাহীর মানুষ হয়ে সতর্ক করছি এই কারণে যে আপনাদের যত ক্ষমতা থাকে আপনারা প্রয়োগ করুন। আমিও আজকে ঘোষণা দিচ্ছি এই মঞ্চ থেকে আপনাদেরকে, এরপর যদি কোনো রকম অন্যায় উক্তি করেন তাহলে আমি অবশ্যই আপনাদের দাঁত ভাঙা জবাব দেব। এই জয় বাংলা স্লোগানটা শুনলে আমার ভেতরটা যেন হাত কাঁপিয়ে উঠে। যিনি জয় বাংলা বললেন এত চমৎকার, বঙ্গবন্ধুর সম্পর্কে, বঙ্গবন্ধুর ইতিহাসকে, বঙ্গবন্ধুর ভাষণকে টস টস করে সে কবিতার মতো বলে আমার খুব ভালো লেগেছিল। আমি প্রতি মুহূর্তে যদি ওনার বক্তব্যটা শুনতাম খুব ভালো লাগতো। তো যাই হোক, আমি আপনাদের কাছে করজোরে বিনতি করছি, কিছু কুচক্রীরা আছেন আপনাদের বিরুদ্ধাচারণ করছে, আমার বিরুদ্ধাচারণ করছে, পতন হবে না, ভাঙ্গে দেবো, মস্ত হবে না। যে শত্রুতা করেছে সে প্রস্তাব দিয়েছে যে আমার এই মিটিং এসে বক্তব্য দিবে। আমি বলেছি যে না, মুক্তিযোদ্ধা খান খান হয়ে যাবে, আমরা দুরির সাথ হয়ে যাব, কিন্তু বেইমান জেনে গেলে খান নাই, খাই নাই। আপনারা এলাট থাকেন, সাইবার যুদ্ধ আরম্ভ হয়েছে মোবাইলে, যারা পারেন খোঁটা দিয়ে দেন, যাই লেখক আর উত্তর দিয়ে দেন, সভাপতি বুঝে না, আমিও বুঝি না, কাজে আপনারা উত্তর দিয়ে দেন। আপনারা যে জিনিসটার অপেক্ষায় ছিলেন, অপেক্ষায় আছেন, ইনশাল্লাহ আপনাদের হয়ে গেছে। আপনারা একটা দলের মালিক, যেদিন পাবেন সেদিন থেকে বুক খুলিয়ে আপনারা হাঁটবেন যে আজ থেকে আমরা একটা দলের মালিক। এই আশা আকাঙ্ক্ষা নিয়েই আপনারা মুক্তিযুদ্ধ লীগটা করতেছেন, কারণ মুক্তিযুদ্ধ লীগ একটা সংগঠন, একটা দল, বিএনপি একটা দল, আওয়ামী লীগ একটা দল। আপনারা তো জানেন না এতদিন এটা দেরি হওয়ার কারণ কি, যে দেরি করলেন যে পাইতো না, আপনারা বুঝতেছেন, কিন্তু আমরা বুঝি শুধু আওয়ামী লীগ বিএনপির জন্য এটা দেরি হচ্ছে। ওরা 25%, 26%, 24% দিয়েছে, জন্মের থেকেই দেখাইছে। আমরা আমার সভাপতি স্যার উদ্বোধনী বক্তব্যে বলে গেছেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধ লীগের যেদিন নিবন্ধন হয় প্রথম কমিটিটা হয় খুলনা, এবং সেখান থেকে এই সরগণের উৎপত্তি। প্রথম কমিটি, এক নম্বর কমিটি হল খুলনা মহানগর, সেখান থেকে এটার সঙ্গে বিরুদ্ধাচরণে এটার উৎপত্তি। কই আমরা তো অফিস নিয়ে আস সক্রিয় হয়ে থাকবো, সেই স্থান আমরা রাখবো না এবং থাকতে দিব না। সবাইকে একটুকু দিয়েই আমি বলবো, আমার বাবা এত কষ্ট, এত রোগ শোক, এত কষ্ট নিয়ে এ পর্যন্ত যখন এগিয়ে আসতে পেরেছে, আর সবচেয়ে বড় কথা, 19 সাল থেকে আমি দেখেছি আমার বড় ভাই আব্দুল লতিফকে, একটু বিচ্যুত হয়নি, একটু সময়ের জন্য টাইম সেকেন্ড মিনিট
সারাক্ষণ অফিসেই থেকেছে, তাকে সবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এই দলকে টিকিয়ে রাখার জন্য এবং অসংখ্য ধন্যবাদ উন্নয়নের রূপকার। আমাদের দেশ এগিয়ে যাবে, বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা হতে চলেছে এবং হবে। তাদের সেই বলিষ্ঠ নেতৃত্বকে সামনে রেখে আমাদের এই বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগকে শক্তিশালী করার জন্য আমাদের যা কিছু আছে, আমাদের যা কিছু শক্তি আছে, সততা নিষ্ঠা আছে, আমরা পিছপা হব না, আমরা কিছুতেই হাল ছাড়ব না। শুভেচ্ছাগুলি আমরা সবসময় রাখব। আর বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগের মধ্যে কোনো চাওয়া পাওয়া নাই, চাওয়া পাওয়া হচ্ছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগের একটি উদ্দেশ্য, মুক্তিযোদ্ধা লীগকে সম্মান করা, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ এবং লালন করা। ধন্যবাদ বাংলার মুক্তিযোদ্ধা লীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। যিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগকে দিলে দিলে গড়ে তুলে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগের, সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা লীগের নেতা কর্মীদের নয়নের মণি এবং বঙ্গবন্ধুর আদর্শের অত্যন্ত ঘনিষ্ঠ সৈনিক এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার দক্ষিণ হস্ত এবং সারা বাংলার মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা সপক্ষের শক্তির মুক্তিযোদ্ধা লীগের সদস্যদের নয়নের মণি আজকের সভার সভাপতি আমার গুরুজন এবং আমি এবং উনি একই পথে পথিক। উনিও একজন হোমিওপ্যাথিক ডাক্তার, আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তার। প্রশংসা মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, দোয়া এবং দুরুদ শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের। যাই হোক, আজকে বৃষ্টির দিনে আপনারা অনেকেই অনেক কষ্ট করে এখানে আসছেন, তারপরেও আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না, কারণ আবহাওয়া তিন চার দিন খুবই খারাপ ছিল। আজকে আমাদের এই যে মাসিক সভা, এর মধ্যে আপনারা একটু কান দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন এই সংগঠনটা কীভাবে চলবে, কীভাবে আগে বাড়বে, এটার মূল্যবান তথ্য আপনারা নেবেন এবং দেওয়ার চেষ্টাও করবেন। মুক্তিযোদ্ধাদের অনেক কিছু আগিয়ে দিয়েছি এবং তাদের অস্ত্রপাতিও আমি সেরে রেখেছি যাতে আনাদার বাহিনী এগুলো না দেখে। তা আমি যখনই মুক্তিযোদ্ধা লীগ নামে একটি দল গঠন হয়েছে তখন আমি জানতে পেরে আমি খুব আগ্রহের সাথে আমি এখানে যোগদান করেছি এবং কিছুক্ষণ আগে আমাদের সদ্দিও মানিক স্যার বলেছেন যে হয়তো 10-20 বছরের মধ্যে আমাদের দেশে মুক্তিযোদ্ধা বলতে কিছু থাকবে না। আগমন আমরা দেখলাম, আজকে তাদের আগমন আমরা দেখি না, যারা আমাদের কাছে দাওয়াত করেছিলেন আসো এই দলটা ভালো, এই দলটা আমরা সবাই করব, আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব, আজকে তারাই দেখি আবার তাদের নামে, আমাদের নামে, এই দলের নামে বদনাম করতেছে। আমার আরেকটা কথা মনে করে হলো, ইফ ইউ ক্যান গিভ মি ব্লাড আই ক্যান গিভ ইউ ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ সেদিন বলা হয়েছিল যদি তুমি আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেবো। আপনাদের কাছে আমার প্রশ্ন, যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমস্ত বাঙালিকে ডাকতে বলেছিলেন হে বাঙালিরা তোমরা জাগ্রত হও, পাক সেনাবাহিনীদেরকে হানাদার বাহিনীকে আমরা এদেশ থেকে বিতাড়িত করবো, সেদিন সমস্ত বাঙালি এদেশের মানুষে বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে ভোট দিয়ে বিজয়ী করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কথায় সেদিন তারা ভাতা পাবেন কি পাবেন না, তারা দেশে থাকবেন কি থাকবেন না, তারা এই দেশের অস্তিত্ব থাকবে কি থাকবে না, সেই কথা রাখতে না পারে তারা বাংলাদেশ মুক্তিযোদ্ধাকে ঝাঁপিয়ে পড়েছিলেন। শ্রেষ্ঠ মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, ১৮ কোটি মানুষের সুখ দুঃখের প্রান্তরীয় সাথী, বিশ্বের অন্যতম রাষ্ট্রনায়ক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, অত্যন্ত আস্থাভাজন বিশ্বস্ত বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগের অধ্যক্ষ, এই
মঞ্চ মাসিক সভার সম্মানিত সভাপতি জনাব আবুল হোসেন মানিক সাহেব এবং আরো উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং যারা দূর দূরান্ত থেকে আসছেন আজকের এই সভা উপভোগ করার জন্য নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। যাই হোক, আমি তো আপনাদের একজন নতুন অতিথি, তো সেই হিসাবে আমার তেমন কিছু বলার নাই। উপস্থাপক সাহেব 2 থেকে 3 মিনিট সময় দিয়েছে, তবে বক্তা যদি ভালো হয় সেখানে 2-3 মিনিট না, অনেক দূরও বলা যায়, যেটা এখানে বসে বসে দর্শক হিসেবে দেখতে পাইলাম। তো আমি এটুকুই বলবো, যদি আমি তাদের যেহেতু মুক্তিযুদ্ধ লীগের এই অনুষ্ঠানে আসছি, আমি অত্যন্ত তাদের লীগের একজন সহসভাপতি উত্তরের আসি, তারপরে আয়োজিত পঞ্চম মাসিক সভার চৌধুরী সভাপতি উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে জনাব সাগর আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। মঞ্চের সামনে উপস্থিত আছেন বিভিন্ন জেলার নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আমি নজরুল চেয়ারম্যান, আমি এটা পত্রিকায় এবং ফেসবুকে দেখি আবুল হোসেন মানিক বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা লীগ নামে একটি দল গঠন করেছে। আমি এটা পাওয়ার পরে আমি এমনই একটা সেমিনারের দিন ওনার সাথে এখানে সাক্ষাৎ করি এবং পরবর্তীতে ওনার সাথে দেখা করি। দেখা করার পরে আমি নজরুল চেয়ারম্যান আসলে আওয়ামী লীগ করি, ছোটবেলা থেকে আমাদের পরিবারে 10-11 জন মুক্তিযোদ্ধা আছে, একজন তার মধ্যে শহীদ হয়েছে আর সবাই জীবিত, আমরা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি ওনার সাথে কথা বলে যেখানেই মুক্তিযোদ্ধা থাকুক না কেন, আমার মনটা দুর্বল হয়ে যায় তখনই তার কাছে নতশিরে তার কথাগুলো শুনি। আমি মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ জেলার মন্ত্রী ছিল, ওনার বলতে গেলে ছোট ভাই এবং শিষ্য, ওনার সাথে আমি দল করেছি। আমি দেখেছি উনি কর্মীদের যেভাবে আদর স্নেহ ভালোবাসা দিয়ে ছোট ভাইয়ের মতো দেখে, আজকে বলতে দ্বিধা নাই আজকের যে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মানিক, ওনার মধ্যে আমি সেটা পেয়েছি। উনি আমাকে ছোট মানুষ হলেও আমাকে দায়িত্ব দিয়েছেন যে সিরাজগঞ্জের জেলার দায়িত্ব নিতে হবে, আমি ওনার নির্দেশ মেনে সিরাজগঞ্জ জেলার একটি কমিটি দাখিল করেছি এবং আমি আপনাদের সাথে ঘোষণা করেছি সামনে আগামী দিনে এই মুক্তিযোদ্ধা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সিরাজগঞ্জ জেলার একটা মুক্তিযোদ্ধা মডেল কমিটি উপহার দেব, এই আশা ব্যক্ত করে আপনাদের সাথে সম্মিলিত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় হোক মুক্তিযোদ্ধা লীগের, জয় হোক মেয়নীতি মানুষের। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। এই জন্য তোমাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং সাহস দিচ্ছেন যে তোমরা সামনে আগায় এগিয়ে যাও, তোমরা মুক্তিযোদ্ধা লীগটাকে সংগঠিত করো, এটাকে ধরে রাখো। ওনারা যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিচ্ছেন আমাদের, যেমন আমার লতিফ ভাই, কি বলবো, ওনাদেরকে ছোট করে যদি কেউ কথা বলে তখন না বুকের ভিতরে মনে হয় তীর লাগে, তীর লেগে যায়, যে এই মানুষগুলোকে নিয়ে বাজে বাজে কথা বলার এই দুঃসাহস কিভাবে তাদের হয়, এরা কয়দিন বাঁচবে বলেন। আমার কথা, আমার আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, এই আবুল হোসেন মানিক সাহেব, আমাদের লতিফ ভাই, এই যে আমাদের আবুল কালাম স্যার, ওটা কতদিন থাকবে এই দুনিয়াতে, তারপর তো এই দলটা থেকেই যাবে, তা কেন আমরা এত বাজে বাজে কথা বলি, কেন ওনাদের নিয়ে টানাটানি করি, কেন ওনারা খেয়ে না খেয়ে কষ্ট করে এই বৃদ্ধ বয়সে এই দলটাকে সংগঠিত করতেছে, ওনাদের সাহস দেওয়ার দরকার, উৎসাহ দেওয়ার দরকার, সহযোগিতা করার দরকার, সেটা না করে বরঞ্চ উল্টা পাল্টা কথা বলি। তা যাই হোক, আমার সেই বন্ধুদের আমি বিনয়ের সাথে বলবো, আপনারা এই ব্যবহারটা না করে আপনাদের জায়গায় আপনারা থাকেন, যদি কখনো আমাদের একটু মন নরম দিল হয় আপনাদের আবার হয়তো আমরা টেনেও নিতে পারি, কিন্তু আপনাদের এইভাবে বাজে বাজে কথা বলেন তাহলে ভাই আপনারা দূরে চলেই গেছেন, আরো দূরে চলে যাবেন, কি বলেন আপনারা?
নাম্বার 2 আপনারা এই মাসে আল্লাহ যদি রহমত করে আমাদেরকে আপনারা প্রস্তুত থাকেন আমরা 10,000 লোক আমরা এক জায়গা করব 10,000 লোক একটা সুসংবাদ আসার পরে এই মতিঝিল থেকে নির্বাচন কমিশন কোন 10,000 লোক যেন ব্যবস্থা করতে পারি সে তার জন্য আপনারা সহযোগিতা করবেন আমরা অর্থনৈতিকভাবে আমরা সহযোগিতা করব আপনাদের এত ভয় নাই আমরা যারা আছি কেন্দ্রে আছি আমরা সবাই মিলে সম্মিলিতভাবে আমরা এটা করব ইনশাআল্লাহ এবং লতিফ ভাই এবং আমার স্যারকে যে যতটুকু পারেন সহযোগিতা করবেন।